আজকে মাছ ভাপা করব, কাতল মাছের ভাপা। এটা আছে আদা জিরা লঙ্কা, এটা পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা সবগুলোকে নিয়ে মেখে নেব। রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদটা আগেই মেখে রেখেছি, যে মাছ ভাতটাতে লবণ হলুদ মেখে রেখেছিলাম আগে। তেল দিয়ে দিচ্ছি, সরষার তেল দিয়ে করছি। তেলটা একটু বেশি করে দিতে হবে, এখন মেখে নেব সবটা, ভালো করে মেখে নিতে হবে। কোনটাকে ঢেকে রাখবো, এটা মাখা হয়ে গেছে, এখন এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ, ঢেকে রাখবো।
সিদ্ধ করতে দিব। কড়াইটা দেখা যাচ্ছে,